pick a side, and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone. Yo guys, what's up? Let's get started with the Q&A session. First time jeto korchi ekটু flaws থাকতে পারে আমার. I'm try করব আমার best দেওয়ার আর আপনাদের যে কোশ্চেনস গুলো আছে সেগুলোর অ্যানসার দেওয়ার. দিলাম নামাজটা পড়ে নিলাম. এখানে লাইক টাইম পাওয়া যায় না অনেক কিছু, লাইক টাইমটা কিভাবে কেটে যায় বোঝা যায় না. আর অথবা এক্সপেকটেশনে আর রিয়েলিটি ম্যাচ নাও করতে পারে. সো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট ভিডিও থেকে, সেটা সালমান খান আস্ক করেছেন, ব্রো কত আওয়ার প্লেনে ছিলেন? টোটাল ছিলাম 22 আওয়ার্স ননস্টপ, আর ট্রানজিট শো ছিল 25 আওয়ার্স. এটা হচ্ছে শাহজালাল বিমানবন্দর, দেন আবুধাবি এয়ারপোর্ট, দেন হচ্ছে টরন্টো, দেন টরন্টো টু উইনিপেগ. টরন্টো বা ভ্যানকুভারে যখন ইমিগ্রেশন হবে তখন আপনার ব্যাগস মাস্ট পিক আপ হবে, বিকজ আপনার ব্যাগসগুলো হয়তো বা যাবে না আপনার ডেস্টিনেশনে, ওখান থেকে আপনি পিক করতে হবে, নাহলে আপনি ব্যাগসগুলো 2-3 দিনের আগে পাবেন না. জুয়ান আব্দুর রহমান, হুইচ ইউনিভার্সিটি ব্রো আমি ইউএফএম আছি, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা. আর আমার বাইকিং নিয়ে একটা কোয়েশ্চেন আস্ক করেছেন যে বাইক লাভার, উনি আস্ক করেছেন যে ক্যানাডা গেছেন গা, বাইক কি সেল করেছেন? ইয়াস, বাইক সেল করেছি, আমার যতগুলো বাইক ছিল সবগুলো সেল করে দিয়েছি. আর বাইকিংটা আমার শেষ হয়ে গেছিলো একটা বাজেভাবে. আগে আমি রেগুলার ছিলাম মোটর ব্লগিংয়ে, আমার বাইকিংয়ে জাস্ট এতটুকু দেখাতে পারবো, হয়তো দেখা যাচ্ছে নাকি না, আমার পুরো বডির এক সাইডে এরকম অবস্থা বাইক অ্যাক্সিডেন্টে. এটা বাইকিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো না ইনশাল্লাহ. আর এখানে বাইক কিনলে আই থিঙ্ক অনেক এক্সপেন্সিভ বাইক, এখানে যারা বরফের দেশ পুরোপুরি অনেক ঠান্ডা থাকে, এখানে কড়াকড়ি ঠান্ডা, অনেকেই তো হয়তো ইউনিপেক আসতেছেন. ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ স্নো. ইফতেকার সিয়াম আস্ক করেছেন, ব্রো লিভিং কস্ট ফার্স্ট মান্থ কীভাবে খরচ হয়, পার্ট টাইম জব সম্পর্কে, লাইফস্টাইল সম্পর্কে, ম্যানিটোবা অ্যান্ড উইনিপেগ এই দুটা ভার্সিটি ক্যাম্পাস ট্যুর দিয়ে দেখালে খুব ভালো হয়. ইনশাল্লাহ সবগুলো হবে আস্তে আস্তে, লাইক আমি টাইম নিচ্ছি বিকজ আমার সেমিস্টার শুরু হইতে না হইতে শেষ হয়ে গেছে, লাইক এই মান্থের শেষে আমার ফাইনাল এক্সামস. আমি যদি একটা সেমিস্টার লাইক একটা কোর্স যদি ড্রপ খাই, লাইক 2 to 3 লাখ টাকা পুরো ডাউন. জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট. নিজের মানে আপনারা যখন আসবেন লাইক বি সিরিয়াস উইথ ইউর স্টাডিজ, বিকজ একটা যদি কোর্স ড্রপ খান আপনার অনেক টাকার লস হবে. লিভিং কস্ট এক এক স্টেটে এক এক রকম. আমার এখানে $500 to $700 পার মান্থ, গ্রোসারি, রেন্ট, ইউটিলিটি বিলস, ইন্টারনেট বিলস সব সহ, ফোন বিলস সহ $700. ইটস ওয়ে ফেয়ার এনাফ. ফার্স্ট মান্থ অনেক খরচা হবে, ফার্স্ট মান্থে লাইক মানে এক্সট্রা খরচা দিয়ে ভরা. আপনি দেখবেন আপনি বাংলাদেশ থেকে হয়তো $2,000 আনছেন, এটা ফার্স্ট 1 মান্থে শেষ হয়ে গেছে. আর পার্ট টাইম জব সম্পর্কে কী বলবো, আপনার অবভিয়াসলি ওয়ার্ক পারমিট লাগবে, যেটা আমার নাই. ওয়ার্ক পারমিট পেলে আপনি কাজ করতে পারবেন, বাট কাজ করে কিন্তু আপনি এনাফ ডলার্স আনতে পারবেন, বা টিউশন ফিস যে দেওয়ার কথাটা এটা কিন্তু ইম্পসিবল. স্টাডি কস্ট আপনি পার্ট টাইম জব দিয়ে করতে পারবেন, আর যদি করতেও চান আপনার টাকা অনেক লস হবে, বিকজ স্টাডি টাকাটা কিন্তু আরও বেশি, লাইক আপনি 3-4 লাখ টাকা আপনি সেমিস্টারে পার সেমিস্টারে 6-7 লাখ টাকা দিচ্ছেন, আর কাজ করে আপনি মাত্র 2-3 লাখ টাকা আনতেছেন, 4 লাখ টাকা বেশি হলে 3-4 লাখ টাকা আনবেন মান্থলি. আপনি কাজ করে ম্যাক্স 3-4 লাখ টাকা আনবেন, বাট ক্যান শুধু ওই টাকাটা ওয়েস্ট করবেন. সালমান খান এগেইন, হাউ মেনি আওয়ার্স ইউ স্পেন্ড ইন আবুধাবি এয়ারপোর্ট? আমি লাকিলি আমার 1 ঘন্টার বেশি ট্রানজিট ছিল না, আর এয়ারপোর্ট এত বড় যে 1 ঘন্টা পাস হয়ে গেছে এমনি. আসিফ আজিম আস্ক করেছেন, হাউ ইট ক্যান বি দ্যাট মাচ কোল্ড ইভেন ইন দ্য সানশাইন সো ব্রাইট, ওয়েয়ার টু সি দিস? That's some weird thing though, but আপনি জাস্ট থিঙ্ক করেন বাংলাদেশে যখন 10 ডিগ্রিজ একটু রোদের মধ্যে ঠান্ডা লাগে শিরশির করে কাঁপেন, তখন তো এই কোয়েশনটা মাথায় আসে না মেবি না, বাট এখানে এত কড়া রোদ তাও 4-5 ডিগ্রিজ, এই -30 যখন যাবে -30 ডিগ্রিজ তখনও রোদ থাকবে, এর মধ্যে আপনার কাঁপাকাঁপি, বাট রোদের উপর ভরসা করে লাভ নেই এখানে, বাট রোদ হতে ভালো লাগে অবশ্য. নাজমুল হোসেন, ব্রো ইউনিভার্সিটি ট্যুর কবে দেবেন? ইনশাআল্লাহ ইউনিভার্সিটি ট্যুর দিব খুব সুন, মাত্র তো আসলাম, মাত্র 4-5 মান্থস হইল, একটা সেমিস্টার গেল, ইনশাআল্লাহ আছি তো অনেক বছর, ইনশাআল্লাহ হবে. সজীব মাহমুদ আজ করেছেন, HEC কমপ্লিট করে ক্যানাডা যাওয়ার ইচ্ছা, বাট কস্ট কেমন পড়বে? কস্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে ইউনিভার্সিটিতে পড়েন, আমারটাতে যেমন $22,000 পার ইয়ার, হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে হয়তো 25,000, 30,000, আপনি যদি বেশি ভালো ইউনিভার্সিটি যান $40,000 পার ইয়ারও আছে, আর একটু কম দামি ইউনিভার্সিটি যদি যান হয়তো $14,000, $16,000 পার আওয়ার per year, per hour. Shoji Mahmoud asked questions in living cost, varsity cost, playing, receive, rent, grocery, shop kichu living cost ব্যাপারে তো বললাম 500 to 700 এগুলা সবগুলো ভিডিও আপলোড হবে আর প্লেন আমার ইয়ার টিকিট পড়েছিল ইতিহাদ এয়ারওয়েজে আসছিলাম তখন আমি প্রায় 1 মান্থ আগে টিকিট কেটেছিলাম 1,45,000 টাকা পড়েছিল এই টিকিট আপনার ইভেন 2,50,000 টাকা দিয়েও কেউ কিনেছে সবচেয়ে কম দামি এয়ারলাইন্সগুলোতে আপনার লাইক কস্ট পড়বে হচ্ছে 1 লাখ থেকে 1,20,000 পর্যন্ত পড়বে আমি সাজেস্ট করব আপনারা আগে আগে টিকিট কেটে ফেলবেন Last day जो नो wait कोई ना ticket के दाम तो अनेक बार बे cause एक session students रा आशे तांजी दामे bro Canada student visa एक गले कतो टका लग बे इट किन्तु पूरा पूरी अपने university पर depend करे agency cost आशे आम agency नाम दिए देवो नाम number just contact them तार आपना देखे help कर बे তার চার্জ করেছিলাম থেকে জাস্ট 25000 তানজিদ আহমেদ ব্রো আপনি আইএলটিএস এক্সাম দেওয়ার পর কি কানাডা গিয়েছেন নাকি यस আইএলটিএস মাস্ট কানাডা আসার জন্য আমি মনে করি 5.5 টু 6 মিনিমাম রাখলেই হবে আর 6.5 ইজ দ্য বেস্ট আর আমার স্কোর ছিল 7 এন্ড হয়তো আর ভালো করতে পারতাম যদি টাইম দিতাম আমি মেন্টরস থেকে করেছিলাম অবশ্য জাইদুল এইচ সজল I will be glad to know that what was the requirement of IELTS when you apply in Winnipeg 6.5 6 or 6.5 এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আর এটা হলেই আপনি ইউ আর ওয়েলকাম আসিফ সিরাজ what are the requirements for admission in University of Manitoba it depends on your course what you select what's your major আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন হয়তো আপনার জন্য আলাদা রিকোয়ারমেন্ট আপনি যদি বিজনেস স্টুডেন্ট হন আপনার জন্য আলাদা রিকোয়ারমেন্ট আপনি যদি A levels ব্যাকগ্রাউন্ড হন আপনার জন্য আলাদা রিকোয়ারমেন্ট আপনি যদি HEC ব্যাকগ্রাউন্ড হন তাহলে আপনার জন্য আলাদা রিকোয়ারমেন্ট Muhammad Wahid hello brother I'm watching a video from USA I don't know who you are but I really like your videos keep it up I visited Canada 2 times where do you live I live in Winnipeg Manitoba if you come to USA we'll see you in the next video as a Muslim assalamu alaikum brother Muhammad Wahid thanks for appreciating and inshallah USA next year job plan আছে গেলে অবশ্যই আপনাকে এই কমেন্ট সেকশনে নক দিব না That's open inshallah. Bro, when you'll go to Niagara Falls, eagerly waiting for that vlog. Actually, Niagara Falls inshallah, ami a winter plan ase hoyto Ottawa ba Toronto ghurte jawa, but winter e gele mone hoyto ba like snow chhara kichu dekha jabe na. Inshallah next summer porjonto amar wait korte hobe. Canada it's like summer chhara kotha ghura jay na. Islam questions some monthly experiences as an international students and so on. Inshallah I'm shobgular answer dibo alada video the, but I'm just brief idea dite chai hoche ei shobgulo mile $700 per month apnar khorcha jabe super jack am class korechen what was your application process for uni application process ta chilo like ami online e apply korechi oi agency kache giye tara amake shob kichu korte bolche ja korechi ta de hoye geche HGTV ask korechen bro study pashi tumi ki kajo koro na bro ekhon ami start kori nei jehetu first semester ekটু pressure thake Rizwan Abir ask question bhaiya apni ki ICM e naki U1 e naki direct faculty te bro ami ekhon achi YouTube stage 2 which is university first year equivalent to jetar AER por direct to second year which is same thing ami ICM or UFM niye video banabo jate confusion ache inshallah clear hoye jabe Bro, I have a little question. Can you share with me which visa consultancy center can help me to go to Canada and which consultancy center based in Dhaka or which you follow? And thank you, best wishes. Keep it up with your smile. Thanks a lot, Samuel Alim Bhai, for appreciation. আপনাদের comments গুলোই আমাকে motivate করে video বানাইতে ঠিক মতন আর consultancy ফার্মের কথা যদি বলি সেটা হচ্ছে আপনারা এজেন্সি কনসালটেন্সি এজেন্সি কথা যদি বলি আমি যেটাতে গেছিলাম সেটা হচ্ছে মেন্টরসের প্যাকেশিয়া ধানমন্ডিতে আমি ডেসক্রিপশন বক্সে তাদের নেম নাম্বার লিঙ্ক সব দিয়ে দেবো কন্ট্যাক্ট করবেন আমার কথা বললে হবে নাফি আর ইউটিউব বললে তো চিনবেই আরেফ রাজু ক্যানাডাতে সব থেকে কম দামে কী পাওয়া যায় এটা কোনো আইডিয়া নেই আমার কাছে হয়তো বা উইড অরণ্য রক চাষ করেছেন এগেন যে ব্রো হ্যাভ ইউ গট এনি পার্ট টাইম জবস ইয়েট নট ইয়েট ব্রো ইনশাল্লাহ উইল গেট ইট ভেরি সুন Pratik Dewan asked question, you follow Mumbai Ka Nikhil? Yes, I'm his big fan. Mumbai Ka Nikhil is my inspiration. Like, that 200 followers chilam. Ekhon uni 2 million subscriber কাছাকাছি এখন আছে just ami onar vibe ta দেখছি like কিভাবে একটা ইউটিউবার গ্রো করে তার থেকে আমার শিখা আমার যে এন্ডিং তার থেকে শেখা, আমার যে এই আইল কপি করার পরই তার থেকে শেখা। বাট হ্যাঁ, আমি আবার নিজে থেকেও করি, বাট আই ফলো মুম্বাই কা নিখিল অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান বিকজ হি ইজ মাই ইন্সপিরেশন। অনেকে আমাকে আজ করেছেন যে আমি HEC ব্যাকগ্রাউন্ড, এলভিস ব্যাকগ্রাউন্ড, আই এম ফ্রম এলভিস ব্যাকগ্রাউন্ড, ছোটোবেলা থেকে ছিল ইংলিশ মিডিয়ামে পড়া। অনেকে আমাকে বলছেন যে ইংলিশ যখন বলি লাইক শো অফ করি, মানে শো অফ করা কি আছে ইংলিশ, মানে শো অফ করা আছে, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ লাইক নো। লাস্ট কোয়েশ্চেন, নুসরাত জাহান ওয়ান ডে গো আস্ক কোয়েশ্চেন, ভাইয়া ক্যানাডা আসার ব্যাপারে আপনি কোন এজেন্সি থ্রুতে হেল্প নিয়েছেন সব কিছু ক্ষেত্রে, ভিসা প্রসেসিং, অ্যাপ্লাই এটসেট্রা, যদি আমাকে সাজেস্ট করতেন। আই রিয়েলি ওয়ান্ট টু গো টু ক্যানাডা ফর মাই আন্ডার গ্রাজুয়েট লেভেল, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। নুসরাত জাহান, আমি একিশে গিয়েছিলাম মেন্টর, তাদের নেম নাম্বার ডিসক্রিপশন আমি দিয়ে দেবো না, কমেন্টে বা এই ডিসক্রিপশনে পাবেন। ভিসা প্রসেসিং, অ্যাপ্লাই সব কিছুর ভিডিও ইনশাল্লাহ আসবে। আতিফ ইসলাম আজ করেছেন 2 hours এগো যে নিউ ভিডিও, ভাইয়া এই যে ইনশাল্লাহ নিউ ভিডিও এখনই আপলোড হয়ে যাবে, খালি টেকটা নিচ্ছি, আর আধা ঘন্টা পর আমি এখন ইউনিভার্সিটি যাবো, গিয়ে ভিডিওটা আপলোড করে দেবো। আর চাইলে আপনারাও যেতে পারেন আমার সাথে, সো লেটস গো। বাট আমার চাবি নেই, তাই লকটা আছে। এটা হচ্ছে প্রত্যেকদিন স্ট্রাগল, পিছের দরজাতে বের হওয়া, কজ পিছের দরজা দিয়ে বাস স্টপ অনেক কাছে। আরো ওয়াও, লুক এট দ্য ভিউ, ইউনিভার্সিটির ছুঁইদিকে বাস স্টপ এই বিল্ডিংয়ের পিছনে। এটা হচ্ছে পিছন সাইড আমার বিল্ডিংয়ের, অ্যাপার্টমেন্টের, সো আমার ওখানে গিয়ে বাস ধরতে হবে আমার। ও ফাক ফাক ফাক, শিট, অনেক ঠান্ডা। 3টা জ্যাকেট, ভিতরে 3টা টি শার্ট, আর এই তারপরও ঠান্ডার এই। আই থিঙ্ক আমার বাসের জন্য লেট হয়ে যেতেছে, আমার দৌড় দেওয়া উচিত, আমি ফোনটা রেখে বাসের জন্য দৌড় দিই। The sun is up, still it's -6. Watch your steps, just watch your steps, cause একটু স্লিপ কাটলে মাথাটা ভাঙবে, আর এখানে মাজা ভাঙলে মানে হইতেছে টাকা টাকা খালি যাবে। এখন মনে হয় যেটা গাড়ি থাকলে ভালো হতো। বাস 3 মিনিট পর, অবশ্য আমার এই রুটে বাস অ্যাভেলেবেল, 160 সবগুলো বাসে যায়। বাস স্টপ, you know it's awkward to vlog and university, যদি 10,000, 5,000, 20,000 সাবস্ক্রাইব হইতো তাহলে হতো বা। অ্যান্ড আমি এখানে ইউনিভার্সিটিতে ছিলাম, এখন সেন্ট পলস বিল্ডিং যাচ্ছি, যেখানে ক্লাস হয় ICM এর। ICM এর ক্লাস 86 হয়, সব জায়গায় হয়, বাট সেন্ট পলসে ম্যাক্সিমাম ক্লাস হবে। সো লেটস গো। আর স্নোফল হচ্ছে, জাস্ট গো স্ট্রেট, ওটা হচ্ছে সেন্ট পলস বিল্ডিং, সেখানে ICM সবগুলো ক্লাস ওখানে হবে। এটা হচ্ছে নার্সিং বিল্ডিং, এটা হচ্ছে UC ইউনিভার্সিটি সেন্টার পুরোটা, আর ওই পাশে হচ্ছে আরও অনেকগুলো বিল্ডিংস আছে, যেটা মানে 30% আমি দেখাচ্ছি না ইউনিভার্সিটি। বুঝতেছি ভালো মতন ঠিকও ছিল, তখন কই গেছিল সাহেবের নাম্বার গিয়ে ফোন দিস। তো এখন আছি আমার সেন্ট পলস বিল্ডিংয়ে, যেখানে ICM সকল ক্লাস হবে, আমার ক্লাসে স্টার্ট হবে 1 hour মধ্যে। সো আই ওয়ান্ট টু এন্ড দিস ব্লগ হিয়ার, আই হোপ ইউ এনজয় দ্য Q&A সেশন। অ্যান্ড আমার এন্ডিং অ্যাকচুয়ালি এতটা বাজে হয় না, নাকি বাসে দিয়ে দেবো এন্ডিং? এখানেই দিয়ে দেবো না, থাক, ওয়েট টিল আই গো হোম। So done with classes now and done with this weather. Just look at this. অনেক ঠান্ডা, অনেক। আমার হাত বাইক করে রাখছি, ফ্রিজ হয়ে যাচ্ছে অলমোস্ট। এই দেখ না ব্লগের, এটা দেখ না, মানে জোশ লাগে আমাকে সে ব্লগ করতে। হ্যাঁ, লাইটিং অনেক ভালো আসতেছে। If you liked the video, if you enjoyed the Q&A session, it was my first time though, and inshallah I'll better cover. Thanks for the appreciations, and comment kore jana diben always, like that's what makes me motivated. So that's all for today, guys. Make sure to subscribe on my channel and shukriya alwida, masalama, take care, do whatever you want, my lovely friends. What the fuck?